ব্যারাকপুরের কলেজ পল্লীতে একটি ইংলিশ মাধ্যম স্কুলে লকডাউনের মধ্যে স্কুল বন্ধ, কিন্তু বেতন কমেনি এক পয়সা। স্কুলের গার্জিয়ান ফোরামের পক্ষ থেকে স্কুল কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো সদুত্তর পায়নি গার্জিয়ানরা। ফলে আজ সকাল থেকেই ব্যারাকপুর এবং বারাসাত রোড অবরোধ করে বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে আসে টিটাগড় থানার পুলিশ। পুলিশ স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাইলেও কর্তৃপক্ষ তাতে নারাজ। দেখুন এই রিপোর্ট। ঘর, ফ্ল্যাট, বাড়িতে আজ পর্যন্ত চব্বিশ পরগনা থেকে নদিয়া, বাংলার গর্ব পিএম এন্টারপ্রাইজ। যোগাযোগ করুন আজই। এইভাবে কথা বলা যায়? একটু ওনাকে ঢুকতে দিন, আপনার সঙ্গে কত কথা বলতে এসেছে, মারপিট করতে তো আসেনি। আপনার এই যে শুনুন ম্যাডাম, ও ম্যাডাম, বলছি আপনার স্কুলের সমস্যা নিয়ে ওরা রোড অবরোধ করেছিল, আমাদের ল অ্যান্ড অর্ডার ব্রেক করে তো আমরা তো আসবই। আপনার কী কনসিডার করেছে, ওদের কী দাবি ছিল সেই কি মেনেছেন কি মানেননি সেটা আপনার ব্যাপার। ওদের সঙ্গে মিটিংও ডাকেননি, বসেননি, ওদের কোনো কথাই আপনারা শুনছেন না, এইটাই ওদের ডিমান্ড। বাচ্চাদের লকডাউন মানে প্যান্ডামিক পিরিয়ডে আপনি আপনার রেন্ট বাড়িয়ে চলেছেন, এইটাই ওদের ডিমান্ড যে কমাতে হবে, যা চলছে তা। আপনি না হলে অ্যাটলিস্ট তাদের সঙ্গে কথা বলেন, এবং আপনার যে অনলাইন ক্লাস চলছে এবং ক্লাস সম্বন্ধে গার্জিয়ানরা যদি কিছু জানতে চায় আপনি তাদেরকে জানান, তাদের সঙ্গে কথা বলুন। কথা বলছেন ওদের ডিমান্ড তো আপনাকে বিশাল কিছু নয়, এটা তো নর্মাল ডিমান্ড। আমরা জানি রেসিডেন্ট, এটা এটা রেসিডেন্ট আমরা জানি, যেহেতু আপনি অফিসে নেই এবং ওরা একটা সিনক্রিট করছে, আপনি কিছুতেই ফোনও তুলে অ্যাটেন্ড করছেন না, আপনি বাসা নেই, যার ফলে ওরা এখানে এসছে বলে আমরা পুলিশ, যাতে ল অর্ডার সিচুয়েশনগুলো খারাপ নয় ওই জন্য আমরা এসছি। তাহলে আপনি বলুন কখন কথা বলবেন, তাহলে ওরা সেই সময় অফিসে থাকবে। এখানে রুল আছে, লিখা আছে ডায়েরিতে, আমরা কিছু স্কুলের ব্যাপারে যেন স্কুলের এখানে নাই রেসিডেন্সে, ওখানে লিখা আছে আমাদের রুল স্কুলের। আমরা সেই টাইম থেকে এসেই দাঁড়িয়ে রয়েছি স্কুলের গেটে, কিন্তু কেউ গেট খুলছে না। 9টার সময় টাইম, 9টা থেকেই এসে দাঁড়িয়ে রয়েছি, কেউ গেট খুলছে না। এখন তো 11টা সাড়ে 11টা বাজতে যায়, কি ব্যাপার? দরজাটা খুলতে বলা হচ্ছে তো। আপনারা স্কুলে বাচ্চাদেরকে অ্যাডমিট করেছে, আপনারা নিজে মানে খুশি করে করেছি, আমরা তো কিছু আপনাদের পিছনে আসি বাচ্চাদেরকে ওখানে অ্যাডমিশন দিই। নিজে ইচ্ছায় অ্যাডমিশন করিয়েছি বলে এই না যে আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেটাই করে যাবেন। আমাদের কোনো বক্তব্য পেশ করতে পারবো না আমরা, আমাদের কোনো অসুবিধা আমরা জানাতে পারবো না। আপনারা স্কুল খুলেছেন, আমরা বাচ্চা দিয়ে আমি সেন্ট লুইজে গার্জিয়ান ফোরাম থেকে বলছি। আমাদের আমাদের বাচ্চারা সব এই স্কুলেই পড়ে, তো ব্যাপারটা হচ্ছে এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা এসি কিছু আমাদের একটু হেল্প করার জন্য। এই যে অর্থনৈতিক অবস্থা এত আমাদের নেমে গেছে, এত মানে খুবই কষ্টের মধ্যে দিয়ে চলছি, তো আমরা সিস্টারের কাছে গত
प्राय एक मास धरे आमरा एक चिठी एप्लीकेशन करे जाच्छी बारे बारे एप्लीकेशन करछी ताते ते किछुते ही किछु ओ किछुते ही मानते जाइछे ना ताओ आमरा धैर्य हाँ सेटा बोलछी जे आमादेर एक्टिविटी आमादेर जेरकम स्कूल फीस आमादेर डेवलपमेंट फीस नेवा होयेछे एककालीन सेखाने स्पोर्ट्स आछे মানে কি বলবো আরো স্পোর্টস আছে অ্যাক্টিভিটিস আছে হ্যাঁ ল্যাব আছে সমস্ত কিছু এই সব যে ফিসগুলো বিভিন্ন রকম যে ফিসগুলো নেওয়া হয় আমরা বলছি যে আমাদের ফিসগুলো একটু কমান আর আমাদের যে ফিস আছে মান্থলি ফিস আছে সেটাকেও আপনারা ধ্যান দিন কারণ আপনারা তো এই প্যান্ডামিক সিচুয়েশনে মাত্র দু মাস মাত্র ক্লাস করিয়েছেন বাচ্চাদের আমার তো কোনো অ্যাক্টিভিটিই করাননি তাহলে আপনারা করবেন না কেন আপনারা এটা একটু ভাবুন যে আমাদের ওপরে আপনাদের স্কুল চলছে আমাদের আমাদের যদি আপনারা আমরা যদি না দিই স্কুলে ফিস তাহলে তো আপনারা কাউকে স্যালারি দিতে পারবে না এবং আমরা একবারও বলিনি যে আমরা দেবো না আমরা একবারও বলিনি দেবো না যেখানে আমাদের 1800 টাকা 1900 টাকা ফিস সেখানে বলছি ক্লাস ওয়াইজ আমাদের ক্লাস ওয়াইজ অন্তত 50% কমানো হোক আর যেই সব আমরা রিঅ্যাডমিশনের জন্য ফি দিয়েছি সেটা তো ঠিকই আছে কিন্তু ডেভেলপমেন্ট ফি আপনার স্পোর্টস ফি তারপর হচ্ছে এক্সাম ফি সমস্ত কিছু মানে যেটা মানে কী বলে আর যে স্পোর্টস আছে কী বলে ওটাকে অন্যান্য যে ফিসগুলো আছে সেগুলো আপনারা রিডিউস করুন কিন্তু কোনোভাবেই মানছে না আমরা এইভাবে ওনার সাথে ভালো ব্যবহার করে আসছি ওনার সাথে ওনার জন্য আমরা ওয়েট করে আছি সব কিছু ঠিক আছে যদি ওনারা কিছু কমায় আমরা তো একটা ভদ্র সমাজের কিন্তু কোনো সময় না আমাদের অপমান করে গেটের সামনে আটকে দিয়ে আমাদের স্কুল চলাকালীন আজকে যে স্কুল চলছে বলছে স্কুলের ভেতরে কেউ নেই কেন হবে সেটা আমরা তো গার্জিয়ান আমরা তো বিভিন্ন ইস্যুতে আসতে পারি আমাদের ইস্যুটাকে আমরা হ্যাঁ হ্যাঁ কথা বলতে কি গার্জিয়ান দেখলে আপনারা তো দেখেছেন যে গেট বন্ধ গেটের তো কোনো খুলছেই না গেটটাও পুরোপুরি বন্ধ করে রেখেছে মানে কোনো রকম পাত্তাই দিচ্ছে না আমরা এই নিয়ে পাঁচবার এসেছি পাঁচবারই আমরা রিফান্ড হয়ে গেছি বারবার আমরা বহিষ্কৃত হয়ে গেছি ওখান থেকে কেন আমাদের সাথে কেন কথা আমরা কি হ্যাঁ আমরা কি বাঘ না ভাল্লুক না আমরা মারপিট করতে এসেছি আমরা তো কথা বলতে এসেছি কেন কথা বলবেন আমাদের সাথে কেন কথা এটাই হচ্ছে আমাদের বক্তব্য একমাত্র হ্যাঁ টিভিএস অথরাইজ ডিলার এবং বিশ্বস্ত সার্ভিস সেন্টার নিউ অটো সেন্টার এখানে সবসময় পাবেন টিভিএস কোম্পানির সমস্ত মডেলের টু হুইলার গাড়ি তাও একদম সঠিক দামে এবং সহজ ফাইন্যান্সের সাথে মাত্র এক ঘন্টায় গাড়ির বীমা করে দেওয়া হয় এখানে পাবেন প্রত্যেকটি গাড়ির উপরে আকর্ষণীয় উপহার অফার স্টক থাকা পর্যন্ত 62 ইস্ট ঘোষপাড়া রোড আতপুর পেট্রোল পাম্পের পাশে ওয়েস্ট বেঙ্গল 743128 এখানে যত্ন সহকারে সার্ভিস করা হয় এবং টিভিএস এর সমস্ত স্পেয়ার পার্টস পাওয়া যায় আজ চলে আসুন নিউ অটো সেন্টারে ফোন নাম্বার 9883787452 অথবা 9748813877